দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে আহ্বান তুর্কি প্রেসিডেন্টের। এখন জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে আমেরিকায় ডেমোক্র্যাট শিবিরে মতবিরোধ। এছাড়াও রয়েছে বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়া সেনাপ্রধান নিহত। আরও জানিয়ে দিব বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। আমলারা এখন সরকারি দলের নেতা বললেন ফখরুল। সর্বশেষ জানিয়ে দিচ্ছি কারাবন্দী হেফাজত নেতার মৃত্যুর তদন্ত দাবি বাবুনগরীর। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে আহ্বান তুর্কি প্রেসিডেন্টের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র তা গোটা বিশ্বের মেনে নেওয়া উচিত। বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না বলে জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এরদোগান বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল 1947 সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো বাকি আছে। এছাড়াও তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইসরায়েল। এই সূত্র জানিয়েছে পার্স টুডে অ্যান্ড ডেইলি সাভা। ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে আমেরিকায় ডেমোক্র্যাট শিবিরে মতবিরোধ। ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে আমেরিকার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট শিবিরে মতবিরোধ ও নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে। এই পরিবর্তন নাটকীয় ও গভীর পরিবর্তন বলেন আমেরিকার প্রখ্যাত জনমত জরিপকারী জন জগবি। তিনি কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের জনমতের ওপর নজর রাখছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন ফিলিস্তিনিদের ব্যাপারে অনেক সহানুভূতিশীল এবং এই পরিবর্তনের প্রতিফলন পড়ছে ডেমোক্র্যাটিক পার্টিতে। প্রেসিডেন্ট বাইডেন আমেরিকার প্রচলিত দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছেন। বারবার তিনি বলেছেন আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু দলের ভেতর তিনি বেশ বেকায়দায় পড়েছেন, কারণ ডেমোক্র্যাট শিবিরে এবং এখন গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবস্থা নিয়ে অনেক বেশি উদ্বেগের সুর শোনা যাচ্ছে আর এই পরিস্থিতির জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করা হচ্ছে। এদিকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ডেমোক্র্যাট দলে যে পরিবর্তন, তার কারণ খুঁজতে হলে মার্কিন কংগ্রেসের দিকে তাকাতে হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভায় ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতি প্রায় একতরফা সমর্থন দেখা গেছে। এর পেছনে প্রধান কারণ ছিল প্রভাবশালী ইহুদি ভোট, যেটি ডেমোক্র্যাটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইভানজেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায়, যারা কট্টর ইসরায়েলপন্থী, তারা রিপাবলিকদের একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। এই দুই ভোট ব্যাংকের বিবেচনায় মধ্যপ্রাচ্যের সংঘাতের ব্যাপারে ইসরায়েলি ব্যাখ্যাই সবসময় কংগ্রেসে মেনে নেওয়া হয়েছে। আমেরিকার বিদেশি নীতিতে সেটাই প্রতিফলিত হয়েছে। কিন্তু কংগ্রেসের ভেতর দিনকে দিন বৈচিত্র্য আসছে, যার সেই সাথে ইসরায়েলি প্রশ্নে আমেরিকার প্রচলিত নীতি চাপের মধ্যে পড়েছে। বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। এই ঘটনায় তার সঙ্গে বিমানে থাকা অন্যান্যরাও নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে নাইজেরীয় বিমান বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন 54 বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। 3 মাস আগেই রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। দেশের চলমান পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ বিকেল 4টায় ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইউল কবির খান এই তথ্য জানিয়েছেন। সাইরুল বলেন, আজ বিকেল 4টায় ভার্চুয়ালি দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আমলারা এখন সরকারি দলের নেতা বললেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে, এখন দেশের আমলারাও সরকারি দলের নেতা। তারা প্রকাশ্যেই দেশ চালানোর কথা বলেন, রাজনীতিও করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার এই অবস্থা তৈরি করার জন্যই দায়ী। তারা দেশের আইন, বিচার, শাসন, অর্থনীতি, স্বাস্থ্যসহ সব খাত ধ্বংস করেছে।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দৈনিক প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে সরকার সব সাংবাদিকদের শিক্ষা দিতে চায়, বোঝাতে চায় বেশি লাফালাফি করা যাবে না, এই দানব সরকারকে সরাতে হবে, দেশকে মাথা তুলে দাঁড়াতে হবে। এদিকে রোজিনাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি সাহস নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের দুর্নীতি তুলে ধরেছেন, এজন্যই রোজিনার প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের ক্ষোভ। বৃহস্পতিবার রোজিনা ইসলামকে জামিন না দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে জামিন দিতে দেরি করা হচ্ছে, এই বিচার বিভাগের ওপর আস্থা রাখতে হবে, আওয়ামী লীগ সরকারের কালচারটাই শুধু মামলা করা। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু, সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব, নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর গ্রেপ্তাররাও। এদিকে তিনি বলেন, পুলিশ হেফাজতের রিমান্ডে নিয়ে নির্যাতন চালানোর মাধ্যমে মানুষকে মেরে ফেলা হচ্ছে, যতই বন্দি রাখা ও গোম হত্যার মাধ্যমে নির্যাতন করা হোক না কেন, এই সরকারের শেষ রক্ষা হবে না। এছাড়াও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গৈশর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি কারাবন্দী হেফাজত নেতার মৃত্যু তদন্ত দাবি বাবুনগরীর। কারাবন্দী অবস্থা হেফাজত ইসলামী নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, মাওলানা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল, রিমান্ডে তিনি অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে তারা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বাবুনগরী বলেন, বর্তমানে কারাগারে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন, তাদের অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি, তাই আমি অসুস্থ আলেম ওলামা সহ এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সকলের নিঃশর্ত মুক্তির দাবি করছি। এদিকে হেফাজতের আহ্বায়ক আরও বলেন, মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের জন্য নিবেদিত দায়িত্বশীল ছিলেন, আমি দোয়া করি আল্লাহ যেন তার সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।